তামিম আমি আর কারো বিরুদ্ধে কিছু বলি না না আমি আমি এমন কিছু করতে চাচ্ছি না আপনি যা একটু কথা ছিল না কি এমন অভিযোগ ছিল একটু জানতে চাচ্ছি আমাদের সহকর্মী ভাই বুঝুন ভাই আপনারা নিচে এত ডিসটারব করেন ভাই কাজ করা যায় না কাজই করা যায় না ভাই মোহাম্মদ আকাশ ভাই জবাব দিন কার কাছে সাউন্ড পাইছেন আসার কথা তো সাউন্ড ভাই জবাব দিন কার কাছে দর্শক সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ইত্তেফাক লাইভে এবং কাঞ্জিন তিশা যিনি চলচ্চিত্র এবং ছোট পর্দার অভিনেত্রী তিনি কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি এখানকার গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং ডিবি কার্যালয়ের ভিতরে গিয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার সঙ্গে যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে তিনি অভিযোগ করতে এবং মূলত এই বিষয়গুলো জানানোর জন্য কিন্তু তিনি এখানে এসেছিলেন আজকে এবং একটা পর্যায়ে এখানে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলছিলেন এবং তিনি সর্বোপরি তিনি জানাচ্ছিলেন যে তার তার সাথে একটি ষড়যন্ত্র চলছে এবং তার বিরুদ্ধে মিথ্যা রচনা চলছে রটানো হয়েছিল এবং সর্বশেষে তিনি তার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে কিন্তু মূলত এখানে আজকে ডিবি কার্যালয়ে তিনি উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি এবং তিনি তার অভিযোগগুলো ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ তার সঙ্গে কাছে উপস্থাপন করেছেন এবং তার কাছ থেকে তিনি সর্বশেষ সহযোগিতা চেয়েছেন এবং তিনি এবং তার যে পরিবারের যে তার মাকে নিয়ে তিনি আজকে আজ এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি সর্বশেষ এখান থেকে কিছু বিষয় পরিষ্কার করার চেষ্টা করেছিলেন এবং গণমাধ্যমের অনেক প্রশ্ন কিন্তু তিনি ইতিমধ্যে এড়িয়ে প্রশ্ন তিনি কিন্তু এড়িয়ে গেছেন এবং সর্বোপরি তার সঙ্গে কিন্তু অনেকে কথা বলার চেষ্টা করেছিল এবং তিনি অনেকে প্রশ্নগুলো এড়িয়ে যেতে চেয়েছিলেন এবং তিনি তার বেশ কয়েকটি অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষের কাছে অভিযোগগুলো উপস্থাপন করেছেন এবং সবশেষে হচ্ছে তিনি তিনি যে অভিযোগ সেটি কিন্তু পরিষ্কার করতে পারেননি তবে তিনি গণমাধ্যমের সঙ্গে পরিষ্কার না করলেও তিনি কিন্তু ভিতরে তার এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করেছেন এবং কথা বলেছেন এবং এই সবশেষে তিনি সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন মানে এই ছিল আমার কাছে এখান থেকে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম সবার আগে সর্বশেষ তথ্যবেদী ইত্তেফাকের সঙ্গেই থাকুন।